আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আগামীকাল তোমাদের অঙ্ক পরীক্ষা, তোমাদের ইতিহাস পরীক্ষাটা খুব বাজে হয়েছে, জীবন বিজ্ঞান পরীক্ষাটা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। তাই তোমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা ভয়ে চলে এসেছে যে অঙ্ক পরীক্ষাটা কী হবে। তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ভেদের টপ থ্রি অঙ্ক। টপ থ্রি মানে তোমরা বুঝতে পারছো, এই তিনটে অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে যাও পরীক্ষা অবশ্যই তোমরা এর মধ্যে একটি কমন পাবে। কিন্তু যদি প্রশ্ন এখন তোমার ইতিহাসের মতো হয় বাইরে থেকে, যদি জীবনবিজ্ঞানের মতো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেয়, তাহলে সেক্ষেত্রে আমি কেন কেউই তোমাদের কমন দিতে পারবে না। আর যদি সত্যিকারের অঙ্কের প্রশ্ন পরীক্ষায় হয়, তাহলে কিন্তু অবশ্যই এই তিনটি ভেদ তোমরা প্র্যাকটিস করে যাও। একটি ভেদ এখান থেকেই আসবে, কারণ যে তিনটি ভেদ দিয়েছি প্রত্যেকটা পর্ষদের টেস্ট পেপার এমনকি এফবিটি এর টেস্ট পেপারে তোমরা খুঁজে দেখো পেয়ে যাবে। আমি সেরকমই তিনটে টপ থ্রি অঙ্ক তোমাদের এখানে করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তার আগে আমি তোমাদের বলবো, তোমরা যারা অঙ্কে দুর্বল কীভাবে পাস করবে তার ভিডিও আমি দিয়েছি, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পাবে। তোমাদের পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, পরিমিতি প্রত্যেকটা লাস্ট ভিডিও সাজেশান দিয়েছি, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করো। অথবা একদম যেখানে ফার্স্ট কমেন্ট তোমরা করো, কমেন্ট সেকশনে আমি একটাই লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সব পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের বীজগণিত থেকে 15 নম্বর থাকে 3 নম্বরের অঙ্ক, অর্থাৎ 5টা 3 নম্বরের, কী করে পারবে আমি সাজেশান দিচ্ছি। এছাড়া প্রত্যেকটা অধ্যায় থেকে টপ থ্রি, টপ ফাইভ, টপ ফোরের অঙ্ক আমি সমাধান করে দিই। তোমার সমাধানগুলো যারা দুর্বল স্টুডেন্ট করে যাও, ওখান থেকে তুমি অনেকটা অঙ্ক কমন পেয়ে যাচ্ছ। পরিমিতি আমি সমাধান করে দিচ্ছি, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা যারা কমেন্ট করছো, সাজেশান দরকার, অঙ্ক চাই, অঙ্ক দরকার, সমস্ত কিছু একটা লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো এই যে আমাদের কোষে দেখি 13, এই কোষে দেখি 13-র টপ থ্রি যে অঙ্ক তিনটি আমি করাচ্ছি সেটা হচ্ছে, দেখো 3-এর থাকে 3, এখানে 8 নম্বর অঙ্কটি, এবং 13-র দাগের অঙ্ক। দেখো এই যে তিনটি অঙ্ক বললাম, তোমরা পর্ষদের টেস্ট পেপারটা একটু খুলে দেখে নেবে, এই তিনটে অঙ্ক প্রত্যেকটা পেজেই এই অঙ্কগুলো প্রায় রয়েছে। তো যদি যদি অঙ্কের মতো প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই টাইপেরই প্রশ্ন আসবে, কিন্তু যদি ইতিহাস বা জীবনবিজ্ঞানের মতো শর্ট প্রশ্ন যে টাইপের হচ্ছে বা বড় প্রশ্ন যে টাইপের হচ্ছে, যদি ওরকম যদি হয় সেখানে দেখো আমাদেরও কোনো হাত নেই। কিন্তু যদি অঙ্কের প্রশ্নের মতো যদি প্রশ্ন হয়, অবশ্যই এই তিনটে অঙ্ক তোমরা করে গেলে টপ থ্রি এর মধ্যে একটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে আসতে পারবে। তো চলো আমরা প্রথমে 3-এর দাগে 3-এর অঙ্কটা করে নিই। তো 3-এর দাগে 3 নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে 3-এর দাগে 3 নম্বর অঙ্কটি, অঙ্কটি আমি আরেকবার পরীক্ষা বলেছি, কিন্তু একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। তাহলে এখানে আমি লিখবো, দেখো ধরি গ্রামবাসীর সংখ্যা 1, ক্যাপিটাল এ লিখবে, তারপর নিচে লিখব দেখো দিন সংখ্যা লিখবে বি, ঠিক আছে। তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু গ্রামবাসীর সংখ্যা 1 দিন সংখ্যা একই অনুপাতে কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিই। দেখো আমি লিখেছি এখানে, ধরি গ্রামবাসীর সংখ্যা এ লিখেছি, দিন সংখ্যা বি, গ্রামবাসীর সংখ্যা যদি বৃদ্ধি পায় দিন সংখ্যা কিন্তু একই অনুপাতে হ্রাস পাবে, কারণ
ব্যাপারটা তোমার বুঝতে হচ্ছে, কাজের লোক সংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমেই যাবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ইনফিনিটি ওয়ান বাই বি হয়েছে। সুতরাং এ সমান সমান কে বাই বি, এখানে লিখবে যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক হয়েছে। তারপরে তোমরা কি করবে, দেখো আমরা অঙ্কতে দেখতেই পাচ্ছি যে এর মান হচ্ছে আমাদের 50, তাহলে এর মান হচ্ছে আমাদের 50 আর বি এর মানটা হচ্ছে কিন্তু 18। তাহলে দেখো আমরা এখানে বসাতে পারি এইভাবে, এ এ মানে কত বলো, 50 লিখলাম, সমান সমান কে এর মানটা তো নেই তাই কে লিখলাম, আর এখানে বি এর মানটা হচ্ছে দেখো আমাদের 18, তাহলে এখানে কে সমান সমান 50 18 গুণ করলে হচ্ছে 5 18 90, অর্থাৎ কে এর মানটা আমাদের 900 হলো। ঠিক আছে, কে এর মানটা আমাদের 900 বেরিয়ে গেল। সুতরাং তাহলে এ সমান সমান 900 বাই বি ডট ডট দিয়ে এটাকে আমরা 1 নং সমীকরণ বলতে পারি। এবারে লিখব যে 1 নং সমীকরণে বি এর মানটা হচ্ছে আমাদের 15, অর্থাৎ দিন সংখ্যা 15 বসিয়ে পাই। এক নং সমীকরণটা একবার লিখে দাও, এ সমান সমান 900 বাই বি, তাহলে এ সমান সমান 900 বাই, দেখো বি এর মানটা কত 15, তাহলে 6 15 90, তাহলে 60 লিখলাম, তাহলে এর মানটা হলো এখানে 60। ঠিক আছে, তাহলে উত্তরটি তোমরা কিন্তু এইভাবে লিখবে যে পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত ৬০ বিয়োগ ১৫ = ১০ জন লোককে কাজ করতে হবে। অঙ্কটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এবারে আমরা 8 দাগের অঙ্কটি করব। এবারে এই 8 নম্বর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখো পর্ষদের টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে বলতে গেলে কিন্তু 8 নম্বর অঙ্কটি কিন্তু পেয়েছি আমি, তো সেই হিসাবে 8-এরটা তোমাদের করাচ্ছে। দেখে নাও, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভালো করে বুঝো না, দেখো এখানে 15 জন কৃষকের সংখ্যা 15 দিয়ে দিয়েছে, দিন দেখো 5 দিন দিয়ে দিয়েছে, জমির পরিমাণ 18। এখানে দেখো বলছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে, দিন কিন্তু এখানে দেয়নি, কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। চলো অঙ্কটা করে নিই। তো এই অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা দেখতে হবে, এটা আসার কিন্তু চান্স রয়েছে যদি অঙ্কের মতো প্রশ্ন হয়। তো আমরা এখানটা লিখবো এইভাবে যে ধরি কৃষকের সংখ্যা 1 হয়েছে। এবার লিখবো এখানটা, দেখো দিন সংখ্যা লিখবো বি, জমির পরিমাণ হচ্ছে সি হয়েছে। তোমাদের মাথায় রাখতে থাকো, এখানে কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল বেঁধে থাকে যখন দিনের সংখ্যা স্থির থাকে। তো এটা আমাদের লিখতে হবে যে যেহেতু কৃষকের সংখ্যা
যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে, থাকে যখন দিনের সংখ্যা স্থির থাকে, হয়েছে এটা যেহেতু আমাদের দেখো সরল সনদ হয়েছে তাই আমরা এখানে লিখব যে এ ইনফিনিটি সি যখন বি লিখব আমরা ধ্রুবক, ওকে, যখন হচ্ছে বি ধ্রুবক। এবং আবার জমির পরিমাণ স্থির থাকলে আবার জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে কিন্তু ব্যস্ততা হবে, দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে, যখন ব্যস্ত ভেদে থাকবে তখন কিন্তু হবে এটা এ ইনফিনিটি ওয়ান বাই বি, যখন সি হচ্ছে আমাদের ধ্রুবক। আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছ, পরের অংশটুকু ভালো করে দেখো। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে অঙ্কটা করতে হবে, যে সুতরাং যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ ইনফিনিটি সি বাই বি যখন বি ও সি কিন্তু উভয়ই পরিবর্তনশীল, উভয়ই উভয়ই পরিবর্তনশীল, তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ এ এটা সমান সমান হলো সি এর জায়গায় এখানে কে বসবে বাই বি, এখানটা লিখে দেবে কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। দেখো বইতে আমাদের লেখা রয়েছে এর মান হচ্ছে 15, একদম প্রথমে দেখো লেখা রয়েছে এর মান হচ্ছে আমাদের এখানে ধরো 15 লিখে দিলাম, একটু শর্টে করছে অঙ্কটা, কেটা 15 আর কেটা কিন্তু এখানে বসেই যাবে। সি এর মান অর্থাৎ দিন সি এর মান জমির পরিমাণ দেখো 18 লেখা আছে আর দিন সংখ্যা হচ্ছে আমাদের 5 কিন্তু লেখা রয়েছে। এখান থেকে আমাদের কে এর মানটাকে কিন্তু আমাদের বার করে নেবো, তাহলে কে সমান সমান দেখো কোনাকুনি তোমরা গুণ করতে পারো, 5 × 15 হচ্ছে 75 আর 18টা কিন্তু আমাদের নিয়ে চলে হলো, তাহলে কে সমান সমান যদি আমরা কাটি তোমার 3 দিয়ে 3 25 75 হয় আর 3 6 18 দেখো 25/6 হলো, হয়েছে তো 25/6, তো দেখো এবারে 1 নং 1 নংয়ে
কি এর মান বসিয়ে পাই, তাহলে আমরা পাবো এ সমান সমান, ভালো করে বোঝো, এ সমান সমান পঁচিশ বাই ছয় সি বি। দেখো এই অংশটা তোমার ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা দেখো এ, আমি এ লিখেছি, এবং তারপর দেখো সমান সমান কে, কের মানটা কিন্তু দেখো এখানে ভালো করে দেখো, এই যে কের মানটা, এই কের মানটাই তো আমাদের এখানে বেরিয়েছে পঁচিশ বাই ছয়, পঁচিশ বাই ছয় লিখলাম, আর এখানে দেখো সিবি ছিল আগে থেকেই, ইন্টু দিয়ে আমি সিবি লিখে দিলাম, হয়েছে। এটাই কিন্তু আমাদের দু নং সমীকরণ, তাহলে এটাই কিন্তু আমাদের দু নং সমীকরণ। এক নং সমীকরণ কিন্তু এটা আমার দেওয়া হয় না আগে থেকে, এটা ছিল আমাদের এক নং সমীকরণ, ঠিক আছে। তাহলে এক নং সমীকরণ আমরা দু নং সময় পেয়ে গেলাম। এবারে দেখো আমরা জানি তার পরে দেখো তোমার এ কৃষকের সংখ্যা দিয়ে দিয়েছে, আমি লিখে দিই এখানে কৃষকের সংখ্যা এ সমান সমান দশ দিয়েছে, আর জমির পরিমাণ দেখো সি সমান সমান কিন্তু বারো দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখানে দিন সংখ্যা বার করতে হবে, তাহলে দু নং থেকে পাই লিখবে যে দু নং সমীকরণ থেকে দু নং সমীকরণ থেকে পাই। এবার দু নং সমীকরণটা আমাদের পুরোপুরি কিন্তু আগে টুকে নিতে হবে, ঠিক আছে। দু নং সমীকরণ বলে যেটা দেখো, সুতরাং লিখবে এ সমান সমান পঁচিশ বাই ছয় আর সি বাই বি, তাহলে এর মানটা দেখো দশ রয়েছে, তাহলে এর কাছে আমি দশ লিখলাম, এখানে তো পঁচিশ বাই ছয় আগে থেকে ছিল, ইন্টু দাও। আচ্ছা সি এর মানটা হচ্ছে আমাদের বারো, তাহলে বারো আমি লিখলাম, আমার দেখো বি এর মানটা আমাকে যেহেতু বার করতে হবে আমি ভিটা রাখলাম, তাহলে বি সমান সমান উপরে কত হচ্ছে দেখো পঁচিশ লিখব, ইন্টু বারো লিখব, আর নিচে এই ছয়টা ছিল আর দশটা নিচে এলো, পাঁচ দেখালে পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, ছ দুগুণে বারো, দুই দুই কেটে গেল, সরি এটা পাঁচ হবে, পাঁচ দেখালে পাঁচ দুগুণে দশ, পাঁচ পাঁচে পঁচিশ হয়, তাহলে এখানে বি এর মানটা আমাদের কত হলো, বি এর মানটাই হলো আমাদের পাঁচ, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, কারণ দশজন কৃষক বারো বিঘা জমি পাঁচ দিনে চাষ করতে পারে। আশা করি তোমাদের আট নম্বর অঙ্কটি বোঝাতে পেরেছি, ভালো করে কিন্তু এই অঙ্কটি প্র্যাকটিস করবে। তো চলো আমরা পরের অঙ্কটি করে নিই, তেরো নম্বর অঙ্ক থেকে নাও। এখানে তেরো নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু শিখতে হবে, ঠিক আছে, কারণ তেরো নম্বর অঙ্কটাও কিন্তু পরীক্ষায় কিন্তু আসার মতো অঙ্ক আছে, এবং তোমাদের পর্ষদের টেস্ট পেপারে দেখো বারবার এই অঙ্কটা দিয়েছে। বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের উচ্চতার অনুপাত ফাইভ ইস টু ফোর হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে তোমরা অঙ্কটা প্রথমে এই লিখবে যে ধরি চোঙের আয়তন চোঙের আয়তন ভলিউম অর্থাৎ ভি লিখলাম, ভূমির ব্যাসার্ধ রেডিয়াস অর্থাৎ আর লিখলাম, আর উচ্চতা হাইট আমি লিখলাম এখানটা এইচ দিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে প্রশ্নানুযায়ী, ঠিক আছে, ভি ইনফিনিটি আর স্কোয়ার এইচ, তাহলে ভি সমান সমান কে লিখলাম, আর স্কোয়ার এইচ দিলাম, এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ওকে। তাহলে ভালো করে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আর সমান সমান টু আর, আর একদম বইটা দেখো তোমাদের দিয়েছে টু ইস টু থ্রি দিয়েছে, একটা ফাইভ ইস টু ফোর দিয়েছে, অর্থাৎ দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছিল টু ইস টু থ্রি এবং তাদের উচ্চতা তো ফাইভ ইস টু ফোর, তাহলে হাইট হচ্ছে আমরা এখানে লিখব যে হাইট সমান সমান
फाइव स्मॉल एच लिखलाम ना प्रथम क्षेत्रे और द्वितीय क्षेत्र तुम लिखे टू इज टू थ्री से थ्री आर होबे आर एच एर मान होच्छे आमादेर देखो फाइव इज टू फोर मैं फोर एच हलो ठीक है। এবার প্রথম চোঙের আয়তন দেখো, সুতরাং প্রথম প্রথম চোঙের আয়তন দেখো ভি ওয়ান ভলিউম ওয়ান কে টু আর তার হোল স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের फाइव एच ताले के दुई दुगुणे चार आर स्क्वायर आर हलो फाइव एच ठीक है। तो यहाँ ये क्यों रेखे देव एब द्वितीय चोंगेर आयतन চোঙের আয়তনের সূত্র এটা আমরা ভি ওয়ান অর্থাৎ এটা ভি আর ভলিউম টু করে দিলাম সমান সমান কি থ্রি আর এর হোল স্কোয়ার আর হচ্ছে আমাদের ফোর এইচ তাহলে ভি টু অর্থাৎ কে কে সমান সমান তাহলে হচ্ছে আমাদের এখানে দেখো তিন থ্রি কে নাইন আর স্কোয়ার আর হচ্ছে ফোর এইচ হয়েছে। তো এবারে আমাদের অঙ্কটা কি বার করতে বলছিল অনুপাত নির্ণয় করতে বলছিল দেখো এখানে ভলিউম ওয়ান বাই ভলিউম টু সমান সমান এটা আছে আমাদের কে ফোর আর এর হোল স্কোয়ার এখানে ফাইভ এইচ বাই কে নাইন আর এর হোল স্কোয়ার এখানে ফোর এইচ এর কাটাকুটি করলেই আমাদের অঙ্কটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো এখানে কে কে তো আমাদের কেটেই যাচ্ছে এখানে এইচ এইচ কেটে দাও আর স্কোয়ার কেটে দাও চার আর চার কেটে দাও তাহলে কি দাঁড়ালো দেখো ভলিউম ওয়ান বাই ভলিউম টু ওপরে দেখো ফাইভ বাই নাইন রয়েছে তার মানে উত্তরটা হলো আমাদের অনুপাত ফাইভ ইস টু নাইন। যাও আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। এই তিনটি অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করেছো কারণ অঙ্কের মতো যদি অঙ্কের মতো যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই তিনটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।